বরাক কংগ্রেসের সংখ্যা তুঙ্গে। করিমগঞ্জের ইয়থুজুরো যাত্রায় রহস্যজনকভাবে অনুপস্থিত কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। ফের একবার প্রকাশ্যে আসলো কমলাক্ষ অভিজিৎ পাল সংঘাত। ঘরোয়া কুণ্ডলে জর্জরিত বরাক কংগ্রেস। দলীয় অন্তর্কুণ্ডল আমলে নিলেন না প্রাক্তন মন্ত্রী তথা বড়খলার বিধায়ক মিসবাহ ইসলাম লস্কর। সীমান্ত জেলায় যুব কংগ্রেসের ইয়থুজুরো যাত্রায় বরাক কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ অংশগ্রহণ করলেও দেখা গেল না কাছাড় কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এতেই ফের একবার স্পষ্ট হয় কমলাক্ষ অভিজিৎ সংঘাত। এ নিয়ে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষতে পুরকায়স্থের সতীর্থ বিধায়ক বড়খলার মিসবাহ ইসলাম লস্কর কি বললে একবার শুনুন। আমরা তো রিপ্রেজেন্ট করছি এখানে, আমরা দুই এমএলএ আইসি, যুব কংগ্রেসের সভাপতি আইসি, আমরা এখানে স্টেটের ভাইস প্রেসিডেন্ট দুইজন আইসি, এমন কোনো কাছাড় জেলা কংগ্রেসের কার্যালয়ে যে ঘটনাটি সংঘটিত হয়েছিল সেটা কি কোনো প্রতিক্রিয়া এখানে দেখা গিয়েছে? না না, কমলাক্ষদের সেখানে তো মন্তব্য করতে দেওয়া হয়নি, ভাষণ দিতে দেওয়া হয়নি। এটা অন্য কথা, এটা সময়ের অভাব, বিচার অভাব, নানান কারণে আজকে আমাদের রিকোয়েস্ট করা হয়েছিল। আমি তো আর বক্তব্য দেওয়া যাই না, আমি দেখছি মানুষ হতে এত হাঁটছে মানুষকে, তাহলে আর তারা উপরে আটটা ছিটি এলাম, বড় করে রক্ষীগুলি তারা বেশি হতো, তারা হায় হায় হতো। তো যাই না, আমরা করিমগঞ্জে খুব ভালো হয়েছে, দিস ইজ দ্য বিগিনিং, এটা এই শেষ না, আরও হয়েছে। শুনলেন তো, বড়খলার বিধায়ক মিসবাহ ইসলাম লস্কর দলীয় অন্তর্কুণ্ডলের বিষয়টি ফুৎকারে উড়ালেন। তার দাবি, অন্তর্কুণ্ডল বলতে কিছু নেই, প্রত্যেকটি ডেমোক্রেটিক পার্টিতে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু তার দলে কোনো প্রভাব পড়ে না, হয়তো বিশেষ কোনো অসুবিধায় আসতে পারেনি কাছাড় জেলা সভাপতি। মিসবাহ ইসলাম লস্কর করিমগঞ্জের ইয়থুজুরো যাত্রায় দলীয় সমর্থকদের উচ্ছ্বাস এবং সাধারণ মানুষের অংশগ্রহণ দল উজ্জীবিত হচ্ছে, এতে সীমান্ত জেলায় দলের প্রভাব বাড়বে, এতে কোনো সন্দেহ নেই বলে দাবি মিসবাহ ইসলাম লস্করের। দলীয় অন্তর্কুণ্ডল বিষয়ে কি বলবেন? যেমন কংগ্রেস অন্তর্কুণ্ডল নয়, মতবিরোধ থাকে অনেক ক্ষেত্রে, এটা প্রত্যেক ডেমোক্রেটিক পার্টির যত পার্টি আছে, আমরা এটার মধ্যে একটা মতবিরোধ, আমি এরকম করতে গেলে আমার সহযোগী আরও যেন হইব না, এরকম না হইব, এটা তাহা অস্বাভাবিক ঠিক, এটা সব ঠিক হইব, এখন তো লাইনে উঠব। আজকে এখানে তো করিমগঞ্জ গরম হয়েছে, আমি দেখলাম মানুষের মানুষের রিয়াকশনটা দেখছি, খুব ভালো রিয়াকশন। আমাদের শিলচরেও বাঙালি হিন্দুরা এবার বিজেপিকে বুঝবে। যদিও অসম প্রদেশ কংগ্রেস থেকে হাইফাই ক্যান্ডিডেটরা এখানে এসেছেন, এই কাছাড় কংগ্রেসের সভাপতি অনুপস্থিত, এ নিয়ে একটা সমালোচনা চলছে বর্তমানে করিমগঞ্জে, এ ব্যাপারে আপনি কি বলবেন? কিন্তু আমি এটা কোনো ইস্যু মনে করি না। সংবাদ এই পর্যন্তই, পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।